সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে ম্যাথটি করবো সেটি হচ্ছে টাইপ থ্রি এর উৎপাদক বিশ্লেষণের ম্যাথ। দেখো, খেয়াল করে, আমরা টাইপ ওয়ানে করেছিলাম উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ, টাইপ টু করেছিলাম সাইক্লিক প্রক্রিয়াতে উৎপাদক বিশ্লেষণ। এই ম্যাথটিতে খেয়াল করে দেখো, এখানে সাইক্লিক নিয়ম খাটবে না, এবং তুমি যদি এটিকে উৎপাদক উপপাদ্যের সাথে করার চেষ্টা করো তাহলে দেখবে ম্যাথটি করা যাচ্ছে না। আর এই ম্যাথটি চিহ্ন হচ্ছে, দেখবে এই ম্যাথে তোমার দুইটি ভিন্ন চলক থাকবে, এখানে এক্স রয়েছে এবং ওয়াই চলক রয়েছে। তো এই ধরনের উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে, এক্স চলক যুক্ত পথ এবং ধ্রুবক নিয়ে প্রথম কাজ করতে হবে, এরপরে ওয়াই চলক যুক্ত পথ এবং ধ্রুবক নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আমরা কাজ করব কেবল এক্স চলক বিশিষ্ট পথ ও ধ্রুবক নিয়ে। তো খেয়াল করো, এখানে এক্স চলক যুক্ত পথ হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এটি এক্স চলক যুক্ত পথ, কিন্তু শুধু এক্স চলক না, এখানে সাথে ওয়াই রয়েছে, তাই এই পথটি আমরা নিব না, আমরা নিব ইলেভেন এক্স, আর আমরা নিব হচ্ছে মাইনাস সিক্স। তো দেখো, মাইনাস থ্রি মাইনাস সিক্স গুণ করলে হবে প্লাস এইটিন, তার মানে মিড টার্ম করলে আসবে আমাদের প্লাস নাইন এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স। মাইনাস টু কমন গেলে আসবে এক্স মাইনাস থ্রি, প্লাস টু কমন গেলে আসবে এক্স মাইনাস থ্রি। দুই পক্ষ থেকে যদি আমরা সরি, এখানে যদি আমরা এক্স মাইনাস থ্রি কমন নেই তাহলে আসবে, একটু ভুল হয়েছিল, মাইনাস থ্রি এক্স কমন নেওয়া দরকার ছিল, মাইনাস থ্রি এক্স প্লাস টু। এখন দেখো যে আমরা এই ক্ষেত্রে চাইলে মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস থ্রি, প্লাস এক্স হবে মাইনাস এক্স। এখন আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাস থ্রি এক্স হবে প্লাস থ্রি এক্স, প্লাস টু হবে মাইনাস টু। মাইনাস মাইনাস হিসাব করলে প্লাস হয়ে যাবে, মানে গুণ করলে প্লাস হবে, থাকবে এটা, অর্থাৎ এই জিনিসটাকে ভাঙালে হয় এই মানটি পাবে অথবা তুমি এই মানটি পেতে পারো। আচ্ছা, ওদিকে আসি আমরা, এখানে কাজ করব হচ্ছে কেবল ওয়াই চলক বিশিষ্ট পদগুলো ও ধ্রুবক নিয়ে। তো তোমরা খেয়াল করো, এখানে শুধু ওয়াই চলক রয়েছে, কোথায় রয়েছে, এইট ওয়াই স্কোয়ারে, আছে মাইনাস এইট ওয়াই তে, এবং আছে হচ্ছে মাইনাস সিক্স এ। ছয় আট গুণ করলে হবে আটচল্লিশ, মাইনাস আটচল্লিশ আসবে, তার মানে মিড টার্ম করলে আমাদের আসবে হচ্ছে মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স। এই ক্ষেত্রে ফোর ওয়াই কমন গেলে আসবে টু ওয়াই মাইনাস থ্রি, এখানে টু কমন গেলে আসবে টু ওয়াই মাইনাস থ্রি। এখন দেখো, আমরা টু ওয়াই মাইনাস থ্রি কমন নিয়ে ফেলি তাহলে আসবে ফোর ওয়াই প্লাস টু। এখন আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস থ্রি, প্লাস টু ওয়াই হয়ে যাবে মাইনাস টু ওয়াই। এক্ষেত্রে মাইনাস কমন নিলে প্লাস ফোর ওয়াই হয়ে যাবে মাইনাস ফোর ওয়াই, প্লাস টু হয়ে যাবে মাইনাস টু, কারণ মাইনাস কমন নিলে চিহ্নে পরিবর্তন ঘটে। এখন মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, এটি হবে থ্রি মাইনাস টু ওয়াই, আর ওটি হবে মাইনাস ফোর ওয়াই মাইনাস টু। তার মানে এই জিনিসটাকে ভাঙালে আমরা হয় এ মান পাবো অথবা আমরা এ মান পেতে পারি। এখন আমাদের নির্ণেয় উৎপাদকটি হবে এই দুটি মানের সমষ্টি। তো খেয়াল করো, এই ক্ষেত্রে মাইনাস থ্রি যে ধ্রুবপদ আছে তার সাথে খুঁজো ওইখানে কোথায় মিল আছে। দেখো, এই ক্ষেত্রে কিন্তু ধ্রুবপদটি হচ্ছে মাইনাস থ্রি, যে দুইটি ধ্রুবপদ মিলবে সেই দুইটিকে নিয়ে আমরা একত্রে আনসার লিখব। এখান থেকে আমরা নিব প্লাস এক্স, এখান থেকে আমরা নিব টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই সাথে থাকবে মাইনাস থ্রি। আবার দেখো, এখানে রয়েছে প্লাস টু, এই পদে রয়েছে প্লাস টু, তাহলে আমরা এই দুটি একসাথে লিখবো, একসাথে করলে হবে মাইনাস থ্রি এক্স এখানে আসবে প্লাস ফোর ওয়াই সাথে আসবে প্লাস টু। এটা হতে পারে আনসার, অথবা আরেকটা আনসার পসিবল, সেটি হচ্ছে দেখো, এইখান ধ্রুবপদ হচ্ছে প্লাস থ্রি, এইখান ধ্রুবপদ হচ্ছে প্লাস থ্রি, এই দুটিকে আমরা একত্রে লিখতে পারবো, এখান থেকে আসবে মাইনাস এক্স, এখান থেকে আসবে মাইনাস টু ওয়াই সাথে আসছে প্লাস থ্রি। এখানে খেয়াল করো, রয়েছে ধ্রুবপদ মাইনাস টু, এখানে রয়েছে ধ্রুবপদ মাইনাস টু, তাহলে এখান থেকে আমরা থ্রি এক্স নিব, এখান থেকে আমরা মাইনাস ফোর ওয়াই নিব, আর সাথে রাখবে মাইনাস টু। এটি হবে আমাদের ম্যাথের উত্তর। ওকে গাইস।